নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস নাইনের পারুল প্রকাশনীর সংস্কৃত কলেজিয়েট হাই স্কুলের যে ফার্স্ট ইউনিট টেস্টের মডেল পেপারটা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, প্রথম কোশ্চেনটা, নিচের কোণটি এককবিহীন ভৌত রাশি, অর্থাৎ একক নেই কোণটি। দেখো, পারমাণবিক ভর, চাপের একক আছে আমরা জানি, শক্তির একক আছে, সরণের একক আছে, তাহলে পারমাণবিক ভর। পরের কোশ্চেনটা দেখো, কার্যের মাত্রীয় সংকেত, অর্থাৎ কার্যের মাত্রা কোনটা। তো কার্য সমান কি? বল ইন্টু সরণ। তো বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ, মানে এল 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 গুণ হলে তাহলে হবে কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এর অপশানটা কারেক্ট। তারপরে দেখো, এক মাইক্রন সমান এক্স ন্যানোমিটার হলে এক্স ইকুয়াল টু কত? তো দেখো, মাইক্রন আর মাইক্রোমিটার দুটো কিন্তু একই জিনিস। মিলিমিটার বলেছিলাম 10^-3, মাইক্রোমিটার বলেছিলাম 10^-6, ন্যানোমিটার বলেছিলাম 10^-9, পিকোমিটার বলেছিলাম 10^-12, অর্থাৎ 3 দিন করে বাড়বে। আর কি বললাম, মাইক্রন আর মাইক্রোমিটার একই, তাহলে এটা হবে 10^-6, অর্থাৎ ডির অপশানটা কারেক্ট। তারপরে কোশ্চেন দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথের কোনো এক বিন্দু থেকে এক ব্যক্তি বিপরীত বিন্দুতে গেল, কোনো এক বিন্দু থেকে এক ব্যক্তি বিপরীত বিন্দুতে গেল, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো, বৃত্তপথের বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এই বিন্দু থেকে এই বিন্দুতে এসছে বিপরীত বিন্দুতে, এই বিন্দু থেকে এই বিন্দুতে এসছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। তো অতিক্রান্ত দূরত্ব পুরোটা হলে কত হতো, মানে বৃত্তের পরিধিটা? 2πr, তাহলে তার হাফ হয়ে গেলে কত হবে? πr। কিন্তু যদি এটা সরণ বলতো তাহলে কিন্তু হয়ে যেত কত? 2r, অর্থাৎ যদি সরণ বলে তাহলে হবে 2r, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বলেছে তাহলে এটা হবে πr, অর্থাৎ ডির অপশানটা কারেক্ট, πr। তারপরে দেখো, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? তো ক্রিয়া, আমরা জানি কি, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়, এটা যদি ক্রিয়া হয় তাহলে এর বিপরীত দিকে প্রতিক্রিয়া, তাহলে কোণটা কত হলো? 180°, ক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ। তারপরে দেখো, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা? ভারী কণা হলো নিউট্রন কণা, নিউট্রন কণার ভর হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে কোশ্চেনটা দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা দ্বারা আবিষ্কৃত হয়েছিল কি? এটা নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের ডিটেলস সম্বন্ধে জানা গিয়েছিল। তারপরে দেখো, সিলিকন 14^30 এবং ফসফরাস 15^31, এই নিউক্লিয়েড দুটি পরস্পর কি হবে? দেখো, আইসোটোপ হতে গেলে প্রোটন সংখ্যাটা সেম হতে হবে, অর্থাৎ এটা 14/14 হতে হবে বা 15/15 হতে হবে। আইসোটোপ আইসো বার হতে গেলে উপরেরটা সেম হতে হবে, অর্থাৎ ভর সংখ্যা 30/30 বা 31/31, কিন্তু এটা তাহলে হবে কি? আইসোটন। কেন না? 30-14 করলে যে অ্যান্সারটা আসবে, 31-15 করলে সেই অ্যান্সারটা আসবে, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা সেম। তারপরে দেখো, একটি মাত্রাবিহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে। মাত্রাবিহীন ভৌত রাশির উদাহরণ দাও, একক আছে যা, তো একক আছে কিন্তু মাত্রা নেই, এটা কি হবে? কোণ, কোণ হতে পারে বা ঘন কোণ হতে পারে, যেটা বলবে সেটাই ঠিক হবে দুটোর মধ্যে। তারপরে অথবা কোশ্চেনটা দেখো, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশির নাম লেখো, তো এটা হবে ভর বেগ। ভর বেগ মানে কি? ভরের একক এম, মানে সরি, ভরের একক গ্রাম, বেগের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে দৈর্ঘ্যের একক এটা, ভরের একক এটা, সময়ের একক এটা, অর্থাৎ তিনটে মৌলিক একক দ্বারা গঠিত হবে ভর বেগ। তারপরে কোশ্চেনটা দেখো, গ্যালন কোন ভৌত রাশির একক? গ্যালন আয়তনের একক, এটা হবে আয়তন। তারপরে দেখো, বেগ সময় লেখচিত্রের নতি ড্যাশ রাশিকে নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের নতি এটা ত্বরণকে নির্দেশ করে, ভিটি লেখচিত্রের নতিটা হচ্ছে কি না, ত্বরণকে নির্দেশ করে, ত্বরণ, ভিটি লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। তারপরের কোশ্চেনটা দেখো, এক গ্রাম ভার সমান কত ডাইন? দেখো, এটা ভালো করে দেখবে, এক গ্রাম ভার মানে গ্রামের সঙ্গে, অর্থাৎ ভরের সাথে কি গুণ করলে ভার হবে? ভার মানে কি? একটা ওয়েট, অর্থাৎ বলের একক। তো দেখো, বল সমান কি আমরা জানি? ভর ইন্টু ত্বরণ, তাহলে গ্রামের সাথে যদি অভিকর্ষজ ত্বরণ গুণ করি, অভিকর্ষজ ত্বরণ মানে
জির মানটা, জির মানটা কত? সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা সিজিএস পদ্ধতিতে আছে এবং আমাকে অ্যান্সার চেয়েছে ডাইনে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, তাহলে এখানে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলাম। তাহলে একের সাথে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলে হবে 980 ডাইন, অর্থাৎ 1 গ্রাম ভার সমান 980 ডাইন। তারপরের কোশ্চেনটা দেখো, একটি বস্তুর বেগ নেই অথচ ত্বরণ আছে এমন একটা উদাহরণ দাও। দেখো, বেগ নেই অথচ ত্বরণ আছে, শুনতে একটু অস্বাভাবিক লাগতে পারে, তার কারণ কি, আমরা জানি যে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে বেগ নেই, বেগ শূন্য হলে ত্বরণ শূন্য হওয়ার কথা। কিন্তু একটু লজিক্যালি সোচো, যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয়, মানে ধরো একটা ক্রিকেট বলকে নিয়ে উপরের দিকে ছুটছি, একদম উপরে গিয়ে বস্তুটার বেগ কত হবে? অবশ্যই শূন্য। কেন না, বস্তুটার এইখানে যদি বেগ থাকতো কিছু না কিছু, তাহলে বস্তুটা তো আরও উপরের দিকে উঠতো, কিন্তু সেটা তো নয়, এইখানে বস্তুটা এসে থেমে যাচ্ছে কিছুক্ষণের জন্য, আবার সে নামতে শুরু করছে। তাহলে একদম টপ মোস্ট পয়েন্টে বস্তুটার বেগ হচ্ছে শূন্য, কিন্তু এইখানে বস্তুটার ত্বরণ আছে। কোন দিকে? নিচের দিকে। কেন না, অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে কখন হবে? না, যখন একটা বস্তুকে বা একটা ঢিলকে উপরের দিকে ছুড়বো এবং একদম সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ শূন্য, কিন্তু তার একটা অভিকর্ষজ ত্বরণ আছে এবং সেই ত্বরণের দিকটা হচ্ছে নিচের দিক। তারপরে দেখো পরের কোশ্চেনটা, পাঁচের কোশ্চেনটা বলছে, অভিকর্ষজ ত্বরণ জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে যে বস্তুকে পৃথিবী 1 নিউটন বলে টানবে তার ভর কত? সিম্পল কোশ্চেন, এফ ইকুয়াল টু এম এ, তো এর জায়গায় এখানে কি হয়ে যাবে, জি, মানে অভিকর্ষজ ত্বরণ। এখানে এমটা বের করতে হবে, এফটা দেওয়া আছে কত, 1 নিউটন, এম বের করতে হবে, জিটা দেওয়া আছে কত, 10। তাহলে এম সমান হবে 1/10 কেজি, মানে 0.1 কেজি, এটা হবে অ্যান্সার, 0.1 কেজি। তারপরের কোশ্চেনটা দেখো, তিনটি কক্ষ সমন্বিত কোনো পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, তাহলে সেই পরমাণুটার নাম কি হবে? তিনটি কক্ষ সমন্বিত কোন পরমাণুর বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে? তাহলে দেখো, কক্ষ শুরু হয় কে থেকে, কে, এল, এম, তিনটে কক্ষ হয়ে গেল, তার বাইরের কক্ষে 2টি, অর্থাৎ এম কক্ষে যদি 2টো হয় তাহলে কে কক্ষে তো আমরা জানি 2টো, আর এল কক্ষে কটা হবে, 8টা। তাহলে 8, 2, 10, 2, 12, অর্থাৎ 12 পারমাণবিক ক্রমাঙ্ক কার? ম্যাগনেসিয়ামের। অ্যান্সার হবে এম জি বা ম্যাগনেসিয়াম। তারপরের কোশ্চেনটা দেখো, এক্স এ বি ওয়াই সি ডি, এক্স এ বি ওয়াই সি ডি এদের পরস্পর আইসোটোপ হলে প্রমাণ করো স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো, আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা মানে এই নিচে পারমাণবিক ক্রমাঙ্কটা সেম, অর্থাৎ বি আর ডি সমান হবে। তো দেওয়া আছে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তো বি আর ডি তো সেম, তো বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কী হবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি 0 গুণ হয় তাহলে 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপরের কোশ্চেনটা দেখো, অর্থাৎ শেষ কোশ্চেনটা যেটা, ইউরেনিয়াম 235, 92, ইউরেনিয়াম ভর সংখ্যা 235, নিচে 92, তার সাথে নিউটন 3টে যোগ করছে, নিউটন 10 3টে যোগ করছে, তো নিউটন যদি 3টে যোগ করে, নিউটনের ভর সংখ্যা কত, 0, 1, আর পারমাণবিক ক্রমাঙ্ক কত, 0, তাহলে 3টে, তাহলে 3 হবে এর সাথে, 235 + 3 যদি হয় তাহলে এটা হবে 238, আর নিচে কিছু যোগ হবে না, 0 মানে 92, অর্থাৎ নতুন যে পরমাণুটা হবে সেটা হবে ইউরেনিয়াম 238, 92। এটা কি হলো, এটা কিন্তু ইউরেনিয়ামের একটা আইসোটোপ। দেখো 92, এটাও 92, আর এর ভর সংখ্যা 235, 238, তাহলে এটাও একটা আইসোটোপ হয়ে গেল। এবার দেখো দু নম্বরের কোশ্চেনগুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আলাদা একটা ভিডিওতে করে দেবো।